আল্লাহ রাসূল এক জায়গায় বলছেন, আনা বারিকুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি, একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না। ধার ধারা বোঝেন? তোমরা আমার খবর নিবে না, আমিও তোমাদের খবর নিব না। আজকে নির্যাতিত কেন জানেন? মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে, আল্লাহর রসুল ছেড়া দিছে, আল্লাহকে ছেড়া দিছি, আল্লাহর রসুলকে। বলবেন আপনারা তো আছেন, হুজুররা তো আছে, কিছু দিনদাররা তো আছে, এটা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে। আনুহলিকু ওয়াফিনাস সালিহুন, আমরা নিষ্পেষিত হইতে পারি না এককাল লোক থাকা সত্ত্বেও। আল্লাহর রসুল বলছে, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, আশেকদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তাইলে তোমরাও নিষ্পেষিত হবে। মুসলমান পায়ে হাত রাইখা বলি, সুখ চাই তো, এই জীবনটা সুখের জন্য দৌড়াই। যুবক এখন থেকে নকশা আঁকতেছে লাইফ স্টাইলটা কিরকম হবে, জীবনটা কিরকম হবে, বিয়ের পাত্রীটা কিরকম হবে, বাড়িঘর কিরকম হবে, গাড়ি বাড়ি কিরকম হবে। যতই নকশা আঁকো না কেন, নকশার ভিতরে যদি সুখ হইতো, তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। নিজের পিস্তল নিজের মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। সেলিব্রিটিদের আত্মহত্যা মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না। যখন সেলিব্রিটিরা আত্মহত্যা করে তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায়, সারাদিন খবর নিতে থাকে আসলেই কি আত্মহত্যা কিনা। সত্য এটাই, যত বড় সেলিব্রিটি তত বড় আত্মহত্যার রাস্তা বেচা নেয়। মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে, আল্লাহর রসুল ছাড়ার কারণে কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্ন মনে করতে পারেন। আজকে আমাদের সমাজের বা আমরা 80% বলেন আর 90% বলেন, বিজাতিদের রীতিনীতি কালচারে আমরা সবাই আসক্ত, ঠিক না? তাদের মতো পোশাক, তাদের মতো আশা, তাদের মতো উঠা, তাদের মতো বসা, তাদের মতো খাওয়া, তাদের মতো লওয়া, তাদের মতো কাপড়, তাদের মতো চোখ, তাদের মতোই আমাদের জীবন কাটে। কিন্তু তারপরও আমরা তাদের হাতে নির্যাতিত কেন? ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে না, এটা কিন্তু বুঝে আসবে না, আওয়াজ করলে বুঝে আসবে না, ধ্যান দিয়ে শুনতে হবে। ধ্যান দিয়ে শুনলে আশা করি বুঝে আসবে, আর আওয়াজ একটু কমায় দিলে ভালো হবে না। আমারও তো একটা স্পিকার আছে, আমার আওয়াজটা যখন বাড়বে আর স্পিকারও যদি বাড়া থাকে, তাহলে শুধু আওয়াজই শোনা যাবে, কথা শোনা যাবে না, ঠিক না? আর দিনই কথা শুনতে হয় ধ্যান দিয়া, যত ধ্যান দিয়া শুনবো তত ভিতরে কাঁদবে, আর যত কাঁদবে তত বেশি ঘ্রাণও আসবে, কালারও আসবে। ফুলের দিকে মানুষ আকৃষ্ট হতো না যদি দুটা জিনিস না থাকতো, একটা যদি তার ভিতরে ঘ্রাণ না থাকতো, আর একটা যদি তার ভিতরে কালার না থাকতো, ঠিক না? তাহলে কেউ কি আকৃষ্ট হতো? কোনো যুবক 14 তারিখে আর কাছেও যেত না, ঠিক না? 14 তারিখ বুঝেন তো, যুবকরা বোঝা ফেলছে। তো ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে, একটা হলো ঘ্রাণ আছে, আর একটা কি কালার আছে।
আবার কোন জায়গায় দুটোই আছে, কিছু ফুল পাওয়া যায় শুধু কালার, ঠিক না? গ্রান কোনো গ্রান নেই, ঠিক না? ফুল থাকলে তো এখানে দেখাইতে পারতাম, এরা তো ফুল আনে নাই। কিছু ফুল আছে শুধু কালার, গ্রান নাই। আবার কিছু ফুল আছে শুধু গ্রান কিন্তু কালার নাই। সাদা গোলাপে কি কালার আছে নাকি? এটা তো সাদা, ঠিক না? কিন্তু মানুষ আকৃষ্ট কেন? গ্রানে, ঠিক না? একটা ফুল আছে রাত্রে হয় ফোটে, খুব ছোট ছোট হয়, ঠিক না? বড় গাছ হয়, ঠিক না? নাম কি? আসনা হ্যাঁ না, ঠিক না? ওটার ভিতরে কালার নাই, শুধু ঘ্রাণ আছে। আর আরেকটা গোলাপ আছে, কালারও আছে ঘ্রাণও আছে। কালার আছে, এই জন্য মানুষ ফুলের দিকে আকৃষ্ট হয়। তো যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁদবে তিনি কথা, ততক্ষণ পর্যন্ত কালারও আসবে না ঘ্রাণও আসবে না। আর যতক্ষণ পর্যন্ত কালার ঘ্রাণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। আজকে তো আমরা দুনিয়ায় আকর্ষণের পাত্র বটে, দুনিয়ায় আমরা সবাই আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না। যদিও আল্লাহ আকর্ষণের পাত্র বানানোর জন্যই সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন, আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইতে চাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিন্তু আমাদের ভিতরে না ঘ্রাণ আছে না কালার আছে, ঘ্রাণও নাই কালারও নাই। কেননা দিনের কথা শুনি বটে, এয়ারফোন দিয়েও যুবকরা শুনে, কিন্তু দিলের কান দিয়া শুনে না, মাথার কান দিয়া শুনে। এই জন্য না ঘ্রাণ আসে না কালার আসে। আর যখন ঘ্রাণও না হয় কালারও না হয়, তাইলে কেউ এই ফুলের দিকে আকৃষ্ট হয় না। ঠিক আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র না। আমরা আকর্ষণের পাত্র না। এখন চোখের পানি ঝরতেছে, পানি তো পানি, রক্তের বন্যা বইতেছে, তারপরও মনে হয় যেন তাকায় দেখে না, ঠিক না? এমনই তো মনে হয়, সাহায্য এখনো দেখি নাই, ঠিক না? কারণ কি? যেটা প্রথম কথাটা ছিল, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত, সব কিছু চেঞ্জ করলাম, তারপরও তাদের হাতে নির্যাতিত কেন? এটা ছিল কথার মূল। আমাদের ঘর দেখেন, আমাদের জীবন দেখেন, আমাদের চাল দেখেন, চলন দেখেন, উঠা দেখেন, বসা দেখেন, বিজাতিদের ছাপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ছাপ বেশি? কোনটা? একমত, তাদের ছাপ বেশি। কয়জন যুবক, কয়জন, কয়টা সেলুনে পাওয়া যাবে? এক সেলুন যদি কেউ বাইর করতে পারে, আমার পুরস্কার দিব তাকে। পুরা নারায়ণগঞ্জে জেলার ভিতরে, পুরা বাংলাদেশে যে একটা সেলুনের ভিতরে আল্লাহ রসুলের চুল কাটার স্টাইল লাগানো আছে, তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে, ঠিক না? ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন? আমরা তো ওদের আসক্ত, ঠিক না? ওদের প্রেমে পড়ছি আমরা, ঠিক না? কেন? আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে,
ওদের স্টাইলে চুল কাটে, ওদের স্টাইলে জুতা পরে, ওদের স্টাইলে বিয়ে করে, ওদের স্টাইলে शादी করে, ওদের স্টাইলে জন্মবার্ষিকী করে, ঠিক না? সব ওদের স্টাইলে। তারপরে ওদের আমরা কেন ওদের হাতে নির্যাতিত, বুঝাইতে পারি না কথাটা। বাবার বিষয় কিন্তু আমরা সব ওদের স্টাইলে চলি, রূপরেখা ওদের স্টাইলে। সকালে উঠতে দেরি, দাড়ি শেভ করতে দেরি করে না। যুবক সারা রাত্র তালাশ করা, এক রাত্র না হইলে দ্বিতীয় রাত্র, দ্বিতীয় রাত্র না হইলে তৃতীয় রাত্র তালাশ করা, চুলের স্টাইল বাহির করে স্ক্রিন শট দেয় যে এইবার ঈদে চুলের স্টাইলটা এমন হতে হবে। তারপরে নিয়ে যায় সেলুনে আর ওকে বলে এই স্টাইলে কাটা দিবা। যদি বলে এত টাকা, কয় টাকার কোনো প্রশ্ন না, স্টাইল হওয়া চাই, ঠিক না? তারপরে আমরা নির্যাতিত কেন, ওদের হাতেই নির্যাতিত কেন, বিজাতির হাতেই আমরা কেন নির্যাতিত, কেন আমরা নিষ্পেষিত, কেন আমরা ওদের চোখে ঘৃণিত, কেন আমরা ওদের চোখে দীক্ষিত, কারণ কি? আমি বাবাইতে চাইতেছি আপনাদের, একটু ভাবেন। যুবকদেরকেও বলতেছি তোমাদের বাবার বয়স হয়ে গেছে, একটু ভাবা দরকার যে কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত। মিডিয়া ফিলিস্তিন দেখেন তো, চোখে তো দেখেন নাই, চোখে দেখছেন, মিডিয়ায় দেখছেন, ঠিক না? হ্যাঁ, যে চোখে দেখে আসছে ওরে জিজ্ঞেস করে। ওদের কাপড় চোপড়ও তো ওই ওদের মতোই, ওরা যেরকম পড়ে ওরাও এরকম পড়ে, ওদের চাল চলনও তো ওদের মতো, তারপরে নিষ্পেষিত কেন, এটাই আমি বুঝাইতে চাইতেছি আজকে। আল্লাহ করুক এই মজমার বুঝে আসুক, আজকে তওবা করে উঠুক, এখন তওবার সময়। এখনো যদি না ফিরলাম, আমরা তওবা না করলাম, না ফিরলাম, সত্যকে না বুঝলাম, তাহলে ম্যাগ আরো কঠিন হয়ে আসবে। আজকে দূরে শোনা যায়, কালকে আমার এখানেও শোনা যেতে পারে, একের পর এক শোনা যেতে পারে। হ্যাঁ, সত্য এটাই, এটাই 1400 বছর আগে আমাদেরকে বলে গেছেন, মানি আর না মানি, মানলে উপকৃত হব, না মানলে আমি হয়তো ভোগ করবো না, কিন্তু আমার জেনারেশন ভোগ করবে, আর ওরা তখন আমাকে গালি দিবে, দুনিয়াতেও দিবে আখেরাতেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, জানি না প্রশ্ন বুঝে আসছে কিনা, যে আমাদের 90% চাল চলনই তো হলো বিজাতিদের মতো, পোশাক আশাক খাওয়া লাওয়া বিয়া শাদি সব কিছু ওদের স্টাইলে, ঘর সর সব ওদের স্টাইলে। তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন, আমরা ওদের প্রেমে পড়ার পরেও ওদের হাতে নির্যাতিত কেন? মানুষগঞ্জের মানুষ বোঝেন আমার কথাটা, বক্তা তো আমার পরে যারা ওনারা বক্তৃতা করবে, ওয়াজ শোনাবে, আমি ওয়াজ শুনাইতে আসি, ভিতরের একটা ব্যথা আপনার সাথে শেয়ার করতে আসছি, দেখি এই ব্যথাটা আপনাদের বুঝে আসে কিনা। যে আমরা ওদের কালচার মতে চলার পরেও, ওদের সংস্কৃতি মানার পরেও, সমস্ত সংস্কৃতি ওদের মেনে নিলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন, বিজাতির হাতে কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন আমরা ওদের কাছে ঘৃণিত, ঘৃণার পাত্র কেন?
আমরা ওদের কাছে অবহেলার পাত্র কেন? ওরা আমাদেরকে দুশ্মন ভাবে কেন? কি প্রশ্ন বুঝাইতে পারছি? সত্য এটাই, যতই করি না কেন, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটাও বলে দিয়েছেন, যে আমরা উপরে কতদিন থাকব, এটাও বলে দিয়েছেন উপরে কতদিন থাকব, আনতুমুল আদাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তোমরা উপরে থাকবে, উপরে। তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসতেও আস্তে আস্তে উপরে চলে আসে, মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল, চাই তাদের কাছে কিছু থাকার না থাক, পায়ে জুতা না থাক, শরীরে কাপড় না থাক, মাথা গোচার ঠাঁই না থাক, পেটে বাত না থাক, হত দরিদ্র, ইতিহাস এটাই বলে, কোরআন এটাই বলে। আজকে না আমি বুঝতে পারছি, না আমার সমাজকে বুঝাইতে পারছি, না নারী বুঝছে, না পুরুষ, না যুবক বুঝতেছে, না বৃদ্ধ। ছোটরা তো বাদই দিলাম, ছোট তো ছোট, আজকে কেউ বুঝে না, না শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত না অশিক্ষিত না, কেউ বোঝে না। কিন্তু সত্য এটাই, যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যার কারণে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, আমাদেরকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, জন্ম লগ্নে, বাছাই লগ্নে, বাছাই বোঝেন, জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, উম্মতে মুহাম্মদী বানানোর জন্য বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজ তাবা কুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি। চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগাই দিয়েছেন, স্টিকার লাগাইছেন, কুনতুম খায়রা উম্মা, স্টিকার লাগায় বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা। কিয়ামতের মাঠে হারায় না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগাইয়া দিয়েছেন, কুদরত দিয়া চিহ্ন লাগাইয়া দিয়েছেন, যেন কিয়ামতের মাঠে উম্মত হারায় না যায়। এই জন্য আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, কেয়ামতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি করে? আল্লাহর রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগাইয়া দিছে, চিহ্ন দিয়া তোমাদেরকে বাহির করব, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের উজুর জায়গার থেকে, সেজদার জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, আমি তোমাদেরকে দেইখা চিনব। ওই উম্মত উপরে থাকার ছিল, আজকে পায়ের নিচেও কেউ রাখতে রাজি না, এত নিচে আসলাম কি করে? অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয় তাহলে তো মিন্নির মতোই দশা হইল, ঠিক না? প্রেম করে বিয়ে করলো আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল, ঠিক না? কি আসেন কেন? এটা তো একটা দেখাইতেছি, এরকম বাংলাদেশে হাজারো দেখানো যায়, ঠিক না? কয়েকদিন আগে না চিটা আগে এক ডাক্তার মারা গেছে, বছরখানিক আগে, ঠিক না? কি মনে আছে না নাই ভুলে গেছেন? এতদিন সারাদিন মিডিয়া দেখেন, প্রেম করে বিয়ে করছে আর প্রেমিকের হাতে নিজের জান গেছে, আমাদেরও তো এই দশাই, বিজাতির প্রেমে এত আসক্ত
যে কাপড় পরলাম ওদের মতো, চুল কাটলাম ওদের মতো, টি শার্ট পরলাম ওদের মতো, বোরকা ছাড়লাম ওদের মতো, ওড়না ছাড়লাম ওদের মতো, সব কিছু ওদের মতো ছাড়লাম, তারপরও আমরা ওদের হাতে নিষ্পেষিত কেন? বুদ্ধি আসবে তো আসবে কবে? তারপরও কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত? উচিত তো ছিল সবার বাড়িতে বাড়িতে আইসা পাসপোর্ট নিয়ে ভিসা লাগায় আমাদেরকে নিয়ে যাওয়া, যে তোমরা আমাদের প্রেমে পড়ছ, প্রেমিকরে দূরে রাখি তো রাখি কি কইরা, তোমরা চলো আমাদের বাড়িতে থাকবে, আমাদের ঘরে আমাদের কাছে থাকবে, এটা তো উচিত ছিল, নির্যাতন তো উচিত ছিল না। কি বুঝাইতে পারতেছি? আজকে নির্যাতিত কেন জানেন? মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে, আল্লাহর রসুল ছেড়া দিছে, আল্লাহকে ছেড়া দিছি, আল্লাহর রসুলকে। বলবেন আপনারা তো আছেন, হুজুররা তো আছে, কিছু দিনদাররা তো আছে, এটা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে। আনুহলিকু ওয়াফিনাস সালিহুন, আমরা নিষ্পেষিত হইতে পারি না এককাল লোক থাকা সত্ত্বেও। তা আল্লাহর রসুল বলছে হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, আশেকদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তাইলে তোমরাও নিষ্পেষিত হবে। মুসলমান পায়ে হাত রাইখা বলি, সুখ চাই তো এই জীবনটা সুখের জন্য দৌড়াই। যুবক এখন থেকে নকশা আঁকতেছে লাইফ স্টাইলটা কিরকম হবে, জীবনটা কিরকম হবে, বিয়ের পাত্রীটা কিরকম হবে, বাড়িঘর কিরকম হবে, গাড়ি বাড়ি কিরকম হবে, যতই নকশা আঁকো না কেন, নকশার ভিতরে যদি সুখ হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। নিজের পিস্তল নিজের মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। সেলিব্রিটিদের আত্মহত্যা মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না। যখন সেলিব্রিটিরা আত্মহত্যা করে তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায়, সারাদিন খবর নিতে থাকে আসলেই কি আত্মহত্যা কিনা। সত্য এটাই, যত বড় সেলিব্রিটি তত বড় আত্মহত্যার রাস্তা বেছে নেয়। মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে, আল্লাহর রসুল ছাড়ার কারণে, আল্লাহর রসুল এক জায়গায় বলছেন আনা বারিকুম মিনহুম অহম বোরা আমিনি, একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারব না। ধার ধারা বোঝেন? তোমরা আমার খবর নিবে না, আমিও তোমাদের খবর নিব না। তোমরা আমার আদর্শকে ভালোবাসবে না, এখানে একজনও নাই একজন। এই বয়সে যতবার চুল কাটছে একবার সেলুনে যায় এই শব্দটা উচ্চারণ করছে যে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কাটা দিবে, এই শব্দ উচ্চারণ করে এখানে একজনও আজ পর্যন্ত চুল কাটে নাই। হ্যাঁ, কেউ খাটো কাটছে, কেউ লম্বা কাটছে, ঠিক না, কেউ বিভিন্ন স্টাইলে কাটছে, খালি মাদ্রাসার হুজুররা ছাড়া, কেন মাদ্রাসার নিয়মই হলো আল্লাহর রসুলের স্টাইলের বাহিরে চুল রাখা যাবে, যাবে না। ভর্তির সময় দেখা হয় টুপি খুলা দেখা হয়, দেখো তো টুপিটা খুলা দেখাও তোমার চুল কাটাটা কিরকম, তারপরে ভর্তি হয়। কিন্তু মাদ্রাসার ছাত্র কয়জন? একজনও তো এখানে নেই। একজনও যদি কাটতো তাহলে কেয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো, যেদিন দেখা হবে ওদিন হাত পাততে পারতো যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার উপরে ইমান আনছি বটে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় নাই, আমি জীবনে চুলটা আপনার আদর্শ মতো কাটছিলাম, কি দিবেন দেন না, হাতটা পাতার তো সুযোগ হতো। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিনের বাদশাহ তো উনি, কেন আল্লাহ ওই দিন ঘোষণা দিবেন সালতুতা সাফি তো সাফা, আপনি যাকে চাবেন তাকে উঠায় আপনাকে হাতে দিয়া দিবে।
যত জনকে চাবেন অত জনকে দিয়া দিব। সালতুতা শাফি তুশাফা, আপনি যার পক্ষে যাবেন, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকেই আপনার হাতে উঠিয়ে দিয়া দিব। ওই দিনের রাজা তো উনি, কিন্তু একজনও তো এখানে নাই যে আমি আমার জীবনে যতবার চুল কাটছি সেলুনে যা বলছি আল্লাহর রসুলের আদর্শ মতো এটা দাও। যদি সেলুনওয়ালা বলে আমার জানা নাই, তো আমি হুজুরকে মোবাইলে লাগায় দিছি, হুজুর একে বইলা দেন তো আমার চুলটা কিরকম কাটলে আল্লাহর রসুলের আদর্শ মতো হবে। আল্লাহকে ছেড়া দিবে মুসলমান আর রসুলকে ছাড়বে, আর ভাবছে ওদের এসকে পড়লে ওরা বাড়ির থেকে আমাদেরকে আইসা নিয়ে যাবে, বিষা দিয়া দিয়া নিয়ে যাবে। কোনো দিন না, যতক্ষণ পর্যন্ত একটা চেঞ্জ করতে না পারবেন, এক জায়গায় ফেসা আছেন। বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ কান খুইলা শুনেন এক জায়গায় ফেসা গেছেন, কেন আইডি কার্ড যখন বানাইতে গেছেন তখন একটা কলম ছিল এখানে ধর্ম কি, তখন আপনি লেখা আসছেন ইসলাম, ঠিক না? এখন যত আপনি চেঞ্জ হন আর যত ওদের রূপে আপনি রূপান্তরিত হন, ওরা আপনাকে সন্দেহের চোখে দেখবে। যত বেশি রূপান্তরিত হবেন অত বেশি সন্দেহ হবে। সারা দুনিয়া আপনি চুল খুলে হাঁটেন না, বিকিনি পরে গোঁড়েন না, তারপরও আপনাকে মানবে না, আরো সন্দেহ করবে, আরো সন্দেহ করবে। কেন আপনি ভাবছেন আপনার দেশের ফরমে ইসলাম লেখছেন, এটা ওয়ান লাইনে ওদের কাছে চলে গেছে বিদায়। আপনি ভাবতেছেন আপনাকে সালাম করবে, পাইলে চুমা দিবে, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি জানি বহুত মানুষের কাহিনী আমার কাছে আছে, যতই কালার চেঞ্জ করুক না কেন, ওরা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে, তত বেশি সন্দেহ করবে। বিশ্বাস হয় না আমার কথা? আমি প্রমাণ, আমি যাক, এখন বলার সময় নেই, আমি নিজে প্রমাণ। এটা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে। বিদায় আসল কথায় আসে, যদি চাই যে এই নিষ্পেষিত হওয়ার থেকে বাঁচতে, তাহলে একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আমাদের আল্লাহ বলে ইউটার্ন নিতে দেরি, তোমরা ফিরতে দেরি, কুরআন বলে, আল্লাহ বলে আমি তোমাদের ফিরার দিকে তাকায় আছি, যদি ফিরতে পারো আবার যদি ইউটার্ন নিতে পারো, আমি চাই তোমরা ফিরে আসো, কেননা তোমাদেরকে অস্তিত্ব আমি দিছি, তোমাদেরকে মুসলমানের ঘরে আমি পাঠাইছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমি বানাইছি, তারপরও আল্লাহর এহসান আমাদের উপরে এখনো। আমি একটু আগে একটা প্রমাণ দিয়ে আসছি, আপনাদেরকে প্রমাণ দিই, তারপরেও আল্লাহর এহসান, মুসলিম দুনিয়ার উপরে আল্লাহর এহসান। আমার কথাটা নোট করেন, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, যাও রাত্রে নেটে যেয়ে সার্চ দাও, কেননা তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটে নেট আছে, ঘরের ভিতরে ওয়াইফাই আছে, আনলিমিটেড তোমরা সবসময় চলো। আমরা তো লিমিট ব্যবহার করি, তোমরা তো সবসময় আনলিমিট ব্যবহার করো, ওয়াইফাই আছে তোমাদের কাছে, ঠিক না? আজকালকার তো যুবক ওই ফ্যাক্টরিতে চাকরিও নেয় না যেই ফ্যাক্টরিতে ওয়াইফাই থাকে না, ঠিক না? চাকরি নিতে যাও জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে এখানে? আমি জানি রাগ হওয়ার বিষয় না, জানি আমি এগুলো, এই দেশেই তো থাকি, ঠিক না? এই দেশেই থাকি, এই দেশের সরকারকেই ট্যাক্স দেই,
আমি জানি অধিকাংশ যুবক কারখানায় চাকরি নিতে যায় জিজ্ঞেস করে ওয়াইফাই আছে, যুবক তো যুবক মহিলারা জিজ্ঞেস করে, মালিকরা তো আমাদের সামনে মাঝে মাঝে বলে আর হাসে, বলে হুজুর কোন সময় পড়লাম, মহিলারা পর্যন্ত চাকরির সময় জিজ্ঞেস করে স্যার ওয়াইফাই আছে, ওয়াইফাই নাই থাকলে মনটা রাগ হয়ে যায়, কেমন জানি হয়ে যায় যে কেমন কারখানা একটা ওয়াইফাইও লাগায় নাই, মালিক বড় কৃপণ মনে হয়, মাসের শেষে বেতনও মনে হয় টাইম মতে দিবে না, নাহলে ওয়াইফাই কেন লাগায় নাই, ওয়াইফাইতে সার্চ দিয়া দেখো সারা মুসলিম বিশ্বে যতজন এসের রুগী আছে বিজাতিদের এক একটা গলিতে এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি, সারা মুসলিম বিশ্বে যতজন এসের রুগী আছে, বাংলাদেশে কয় হাজার আছে জানেন? আরে কয় হাজার, বাংলাদেশে সোনাই সব আলহামদুলিল্লাহ, ১৮-২০ কোটি মানুষের দেশ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বেশি না জাগার চেয়ে? জাগার চেয়ে মানুষ বেশি, ওরা সারাদিন গবেষণা করে এটা নিয়ে যে জাগার চেয়ে মানুষ বেশি, কিন্তু এডস এর রোগী আছে তিনজন না চারজন, ভাইরাস পাওয়া যায় ২০০ না কত জনের ভিতরে, রুগী না ওরা ভাইরাস পাওয়া যায়, এত জনবহুল দেশ এডস নাই, এটা আল্লাহর মেহরবানি, আল্লাহর নামের উপর দিয়ে বাঁচাইয়া দিছে, জটিল রোগ মুসলমানদের কাছে নাই। আপনি বলবেন ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, আমাকে শিখাইতে হবে না, মুসলমান দেশে ক্যান্সারের মাত্রা বহুত কম, বিজাতিদের দেশে যে ক্যান্সারের মাত্রা ওটা মিডিয়ায় আসে না এই জন্য আপনারা জানেন না, শত গুণ বেশি, এটা আল্লাহর ইহসান, আল্লাহ বাঁচাইয়া দিছে শুধু নামের উপর। তো যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থার থেকে বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ইউটার্ন নেওয়া, ফিরে আসা, ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ নিজে বলেন ঘুরে আসো আমি বন্ধু হয়ে যাব, মান আদালি ওয়ালিগান আদান্তুহু বিল হারব, তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় কে, উঠাইতে দেরি আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না, আল্লাহ এখনো দেখাইতেছে আমাদেরকে যে আবাবিল এখনো জীবিত রাখছে, আল্লাহ বিলুপ্ত হয়ে যায় বিশ্বাস হয় না, আমাদের দেশে নাই আমাদের প্রতিবেশী দেশে আছে, যারা হজে গেছেন ওরা দেখছেন রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট পাখি ঘুরে, ছোট ছোট পাখি, হজে গেছেন কেউ এখানে দেখছেন না রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট চড়াই পাখির চেয়ে ছোট এখনো ঘুরতেছে, আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে, সারা দুনিয়ার রাজা ছিলেন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ একে দিয়েছিলেন ৮০০ বৎসরের জন্য, কত হ্যাঁ হ্যাঁ ৮০০ বৎসরের রাজত্ব ছিল তার, তাকে ধ্বংস, তার জাতিকে ধ্বংস, তার সৈন্যকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া, ওই মশা এখনো নারায়ণগঞ্জে রাখা আছে না নাই, হ্যাঁ না নাই, হ্যাঁ কিচ্ছু লাগবে না, আমি চিনি এক দেশ কিচ্ছু লাগবে না, খালি ছাড় পোকাকে খেপায় দিলেই হবে, ওই দেশে যদি আপনি সিটি সিটিতে যায় যদি বলতে পারেন সিটি অফিস কাউন্সিলর অফিসে যায় যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে সার পোকা পাওয়া গেছে, তাহলে ৭ দিনের জন্য আপনাকে ঘরের বাহিরে থাকতে হবে, আসবে ওষুধ ছিটাবে পুরা ঘর সিল করবে, ৭ দিন পরে আপনাকে আবার টেস্ট করে ঘরে আনবে, ওরা সার পোকাকে এরকম ভয় পায়, আর আল্লাহ সার পোকা দিছেও যেমন ভয় পায় এমন দিছে,
সারপোকা নাই এরকম কোনো জায়গা নাই, আর আমাদের দেশের মতো না, ওরা যেরকম সারপোকা এরকম বড়, এক একটা আধা পাওয়া ওজন হবে, খালি ওইটা খেপায় দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না আল্লাহ। আপনারা দুনিয়া ঘোরেন নাই তো, এই জন্য আমি ভিতর থেকে ব্যথা নিয়ে বলতেছি, এখনো আবাবিল রাখা আছে, এখনো মশা রাখা আছে। আল্লাহর যত ডিফেন্স আছে, যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, যেই জিনিস দ্বারা সব রাখা আছে। কেননা দুন কোরআনে যত ধ্বংসে স্তূপের কথা বলা আছে, মনে হয় একটা দুইটা বাদ হইতে পারে, বাকি আমার এই চোখে দেখা হয়ে গেছে। আমি দেইখা বলতেছি যে এর ভয়াবহতা কত, আমি দেইখা বলতেছি, এই জন্য আপনাদেরকে পায়ে ধরতেছি। আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন। ইউটার্ন নেই, লাল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি, ইউটার্ন নেই। রসুলের আদর্শকে আদর্শ বলে গলা লাগাই, আজকে লাগাইতে দেরি, কালকে চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহর ওয়াদা, ও মুসলমান, বিশ্বাস যদি না হয় তাহলে কইরা দেখতে পারেন, পরীক্ষামূলক করা যেতে পারে। অনেক সময় হয় না, গাড়ি বানায় পরীক্ষামূলক চালায় দেখে, প্লেন বালায় পরীক্ষামূলক চালায় দেখে, যন্ত্র বানায় পরীক্ষামূলক চালায় দেখে, ওষুধ বানায় পরীক্ষামূলক চালায় দেখে। রব্বে কাবার কসম, আমি যদি পুরো মুসলিম জাতিকে বুঝাইতে পারতাম যে তোমাদের পায়ে ধরি পরীক্ষামূলক দুই একটা মাস চালায় দেখো, নবীর আদর্শ মেনা দেখো, ইউটার্ন নিয়া দেখো, আল্লাহর দিকে ফিরা দেখো, সূর্যের কালার চেঞ্জ হয় কিনা বুঝা যাব, মনে উঠছে। এই জন্য বলতেছি, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিতে দিতে ওঠে। সূর্য ডুবে কোন দিকে? আরে বলেন না। আচ্ছা, যদি সূর্য পশ্চিমে না গেল তো ডুববে? ডুববে? আরে জোরে বলেন না। তাহলে সূর্য আমাদেরকে মেসেজ দেয় মুসলমানদেরকে, মুসলমান আমি পশ্চিমে যাই, বিদায় ডুবা যাই, যদি পূর্বে থাকতাম তো কোনোদিন ডুবতাম না, কিন্তু শুনা রাখো, আমি পশ্চিমে যাই ডুবা যাই বটে, কিন্তু পরের দিন আবার আমি পূর্বের থেকে উঠা যাই। কিন্তু মুসলমান, তোমরা যদি পশ্চিমাদের আসক্তে পড়লা, ভালোবাসায় পড়লা, ওদের কালচারে পড়লা, আর ওদের কি বলে সংস্কৃতিতে পড়লা, ওদের মতো রঙে রঙিন হইলা, ওদের মতো জীবন যাপন যদি ভালোবাসলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববে, মাটি পর্যন্ত তোমাদেরকে গ্রহণ করবে না। সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডোবে, ওঠে মেসেজ দিতে দিতে, যে আমি পশ্চিমে যাই ডুবে যাই। আজকে আমরা পশ্চিমায় আসক্ত, পশ্চিমা চিনেন? পশ্চিমে আমরা আসক্ত আছি। আসেন আজকে তওবা করি, রাজি তওবা করতে? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম, মনের থিকা, যে আর কোনদিন নবীর আদর্শ, নামান নামান নামান, এই সময় বেশি করতে হবে না। আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিয়ে দিছেন, লাউ আলিম লাউ আমিল তুম ওসরামা উনসিলাবি, যদি একশো ভাগের দশ ভাগও করতে পারো, একশো ভাগের দশ ভাগ, একশো ভাগের দশ ভাগ, লানা যা আল্লাহর রসুল গ্রান্টি দিছে, একশো ভাগের দশ ভাগ করবে, নাম্বার পাবে একশোতে, পাশ করবে একশোতে, দশকে দশ দিয়া গুণ করলে একশো হয়, একশোতে পাশ করবে। আরো নিচে সুযোগ দিছে, আরো নিচে দিছে, মান তামাসসাকা বিসুন্নতি। আজকে আমি তো বলি, মুসলমান যদি কিচ্ছু না করত, আজান হইতে দেরি, যে যেই জায়গায় আছে ওই জায়গায় যদি জায়নামাজ বিছাইতে দেরি না করবো,
শুধু একটাই করত, এই একটা শুধু একটা, যে যেই জায়গায় আছে ওই জায়গায় যায় নামাজ। ফ্যাক্টরিতে আছে তো ফ্যাক্টরিতে, মেইলে আছে তো মেইলে, অফিসে আছে তো অফিসে, আদালতে আছে তো আদালতে, খেতে আছে তো খেতে, খামারে আছে তো খামারে, বাড়িতে আছে তো বাড়িতে, ঘরে আছে তো ঘরে, রোডে আছে তো রোডে, ঘাটে আছে তো ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যায় নামাজ। তাহলে এতটুকু যথেষ্ট। আজকে 24 ঘন্টা ভোগ করি আল্লাহ, বলবেন আমরা কি একা করি? ওরাও তো করে, বিজাতীয় তো করে, ওদেরকে তো আল্লাহ বলেই দিছে তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন, তামাত্তাউ কালিলান আর দুনিয়া জান্নাতুল কাফের, বলেই তো দিছে তোমাদেরকে দুনিয়ার জীবন দিলাম, যা খুশি তা করতে পারো, যেমন খুশি তেমন চলতে পারো, যা মনে চায় তা করতে পারো, তোমাদের জন্য ছুট, কোনো বাধা বিপত্তি নাই। কতদিন? ইলা আজালি মুসাম্মা, মৃত্যু পর্যন্ত। তারপর ফা ইন্নাকুম মুজরিমুন, তারপরে তোমরা আসামি, তোমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো না। ফানা লুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, এদের জন্য দাড়ি পাল্লাও দাঁড় করবে দাঁড় করাবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে মরতে দেরি, জাহান্নামে পাঠাইতে দেরি করব না। আয়ে সবার কান্না তো পড়ে, আমার জাতির কান্না আগে। আমার জাতি যদি এতটুকু বলতো, একটা উদাহরণ দেই দেখি বুঝে আসে কিনা। গরমের দিনে অনেক সময় রোজা রাখলে একটু বয়স যদি কম হয়, বেশি বুড়া হয়, তো মানুষে জিজ্ঞেস করে আপনিও রোজা রাখছেন? তো কি বলে? আরে কয়েক ঘন্টার ব্যাপার তো, কয়েক কয়েক ঘন্টার ব্যাপার তো, সেহরির পরের থেকে ইফতার পর্যন্ত কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে তো সেহরি পর্যন্ত খাওনি খাও, কি ঠিক না? রোজা কি 24 ঘন্টা নাকি? কয়েক ঘন্টার রোজা, ঠিক না? শীতের রোজা 12 ঘন্টার কম, 12 ঘন্টা, গরমের রোজা বেশির থেকে বেশি 15 ঘন্টা, ঠিক না? তখন কি বলে? কয়েক ঘন্টার রোজা তো, ইফতারির ওয়াক্ত হইতে দেরি, খাওন হইতে দেরি হবে না, তারপরে তো খাওনই খাওন, ঠিক না? একবারে টানা সেহরি পর্যন্ত খাও, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না দেয়। হায় মুসলমান যদি এরকমও বলতো, হায় তাহলে দুনিয়ার কালার আজকে ভিন্ন হইত। মুসলমান যদি এরকম বলতো যে 60-70 বৎসরের জীবন তো, তারপরে তো জান্নাতে খাওনি খাওয়ান, 60-70 বৎসরের জীবন তো, তারপরে তো জান্নাতে মজাই মজা। কিন্তু না, আমি বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম, আমার যুবকের তো জান্নাতের কোনো ধারণাই নাই, ওরা তো ভাবে 14 তারিখকে জান্নাতে হবে, এই জন্য দুনিয়ায় আশা মিটায় নিতেছে, কিন্তু ওরা জানে না 14 তারিখে জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, ঘন্টায় ঘন্টায়, কি আরে ঘন্টা আমি বড় বলে ফেলছি, মুহূর্তে মুহূর্তে হবে, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, ভিডিও কল আসবে ছবি সহ, আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না। আজকালকার ফোন করলে নিজের বাইক না থাকলেও বন্ধুরটা তালাশ করে, ঠিক না? কম সময় দিছে তো, দোস্ত বাইকটা দে না, একটু টান দিয়া দেখা করাই, ঠিক না? কি মাথা মনে হয় নিচে করে ফেলছে সব যুবকরা, ঠিক না? রাগ হয়ে গেল? রাগ হো না, জান্নাতে রাখা আছে, ঘন্টায় ঘন্টায় সুপার বাইকও রাখা আছে, দেখো আজনি হাতান দুইটা টানা আছে, মিনিয়া কোতাতিন হামরা, পেট্রোল ভরতে হবে না, কোনো সমস্যা নাই। ইয়ার কাপুর রাখি বয়সি রোহাই সুইয়াশা, যেইখানে মনে যাবে চোখের পলকে উড়া চলে যাবে, আল্লাহ বানায় রেখা দিছে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়াগুলার তো
মেসেজ দেয় বিশ জন রে লয়া দাঁড়ায় থাকে একজন উন্নির জনই ছাক্কা, ঠিক না? মেসেজ দিসের ফুলের দাঁড়ায় লয়েছে জুতা লয়া, ঠিক না? জান্নাতে এরকম না, পারফেক্ট। যে তোমাকে ফোন দিবে সে তোমারই, এই জন্যই তোমাকে ফোন দিবে, নাহলে ফোন দিবে না। ওরে আল্লাহ তোমার জন্যই বানাইছে, এই দুনিয়ার এরকম মাটি দিয়া বানায় না, এরকম না দুনিয়ার পেশাব পায়খানাওয়ালা না। জান্নাতে না পেশাব না পায়খানা, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাওয়াতুন। সাহাবা শুধু শুধু পাগল হয় না, নবীর আদর্শের জন্য শুধু শুধু জান দেয় না, আল্লাহর হুকুমের পিছনে এরকম পাগল হয় না, শুধু শুধু না, ওরা কিছু দেখছে এই জন্য, এই জন্য আসেন। অঙ্গীকার তো করলাম যে আজকে ওয়াদা করলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য মনের ঠিকা, আর নবীর আদর্শ ছাড়ব, তাহলে আর কয়েকটা জিনিস মানতে হবে বর্তমান প্রেক্ষাপট হিসাবে, প্রেক্ষাপট হিসাবে। জানি না পারবেন কি পারবেন না, তওবা তো আল্লাহর কাছে করলাম, তওবা তো করলাম, কালকে থেকে ইস্তেগফার করতে হবে, এখন থেকে ইস্তেগফার বাড়ায় দিই, ইস্তেগফার করতে থাক, আর আল্লাহর কাছে চোখের পানি ঝড়াইয়া মাপ চাই, কাঁদতে থাক যে আল্লাহ আবাবিল আছে কিন্তু কাজে কেন লাগান না, মশা আছে এখনো কাজে কেন লাগান না, আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবি দেখি নাই, তাবে তাবি দেখি নাই, ইসলামের কোনো সোনালী যুগ দেখি নাই, আমরা তো আটশো বৎসরের স্পেনের শাসন দেখি নাই, আমরা তো 600 বৎসরের ভারত মহাদেশে মুসলমানদের শাসন দেখি নাই, আমরা তো কোনো সোনালী যুগই দেখি নাই, সোনালী ব্যক্তিত্ব পর্যন্ত দেখি নাই। ও মালিক, আল্লাহর কাছে কাঁদতে থাকেন আর বলতে থাকেন যে আল্লাহ আবাবিল আছে কাজে লাগান না কেন, মশা আছে কাজে লাগান না কেন, আপনার ডিফেন্স আছে কাজে লাগান না কেন, আমরা কিন্তু তওবা করলাম। কি ইস্তেগফার করবেন? হ্যাঁ হ্যাঁ। আর দোয়া করবেন? সর্বশেষ কথা আজকের থেকে বেরে দোস্ত, সবাই পায়ে হাত দিয়া আসেন, আল্লাহর পায়ে ফিরে আসেন, যেটাকে নামাজ বলে। মুসলমান যদি আজ আল্লাহর কুদরতি পায়ে ফিরে আসে, কালকে সকালে আল্লাহ সত্য বলেন, মান্নাতানি তালাক্কাইতুহু মিন বাইন, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিতে দেরি করি না। মুসলমান যদি আজকেও আল্লাহর কুদরতি পায়ে চলে আসে, সুফি সাদ মসজিদে আসে, নামাজে লাগে আর আল্লাহর কাছে হাত উঠায় বলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ইয়াকিনান সত্য এটাই, আল্লাহ মুসলমানদের হাত কলুষিত করতে দিবেন না, আল্লাহ নিজে লড়বেন নিজে। দ্বিতীয় আরেকটা কথা, আমাদের সম্পর্কগুলো মসজিদ মাদ্রাসার সাথে লাগাবেন, লাগাবেন মসজিদ আর মসজিদ আর বাংলাদেশ কিন্তু টিকা আছে এটার কারণে, কয়েকটা কারণে, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসাওয়ালা পরিবেশ দুনিয়ার কোথাও নেই, এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে, বাংলাদেশের মতো এরকম আশেকে আশে, আল্লাহর নাম শুনতে দেরি, রসুলের নাম শুনতে দেরি, এরকম ভাঙ্গা পড়ার মজমা দুনিয়ার কোথাও নেই। আমি চোখে দেখে ঘুরা বলতেছি, ঘুরা কিতাবাদি পড়া না, আমি ঘুরা বলতেছি, এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। এই জন্য আমাদের দেশটার প্রতি আল্লাহ এখনো দয়ার দৃষ্টি আছে আমি মনে করি, এই জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, দুইবার আমাদের সময় আমরা দেখলাম যে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, 7.8 ভূমিকম্প পর্যন্ত বাংলাদেশে আসছে,
কিন্তু একটা টিনের ঘরও পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা, শুধুই পরিবেশের কারণে। যতদিন এই পরিবেশগুলো টিকা থাকবে, আর আমরা মসজিদ মাদ্রাসা খানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত থাকব, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো রকমের বিপর্যয় আসবে না। বলবে মানুষ যে বিপর্যয় আসবে 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 আসবে, যেরকম বহুত দিন থেকে করোনার আগে মানুষ বলতেছিল করোনা লগ্নে বাংলাদেশে বিপর্যয় হবে, কোনো বিপর্যয় হয় নাই। আজ পর্যন্ত কতবার বিপর্যয়ের খবর টেলি শুনতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বিপর্যয় চোখে দেখা যায় নাই। বাংলাদেশে কোনো বিপর্যয় হবে বলে আমার মনে হয় না, যতদিন আমরা এই পরিবেশগুলোর সাথে সংযুক্ত থাকব। থাকবেন তো? কে কে থাকবে দেখি, আল্লাহ কবুল করুক। নামান নামান, একটু পরেই বোঝা যাবে। যদি জ্যাবে হাত দিতে হয় তাইলেও থাকবেন? হ্যাঁ, আচ্ছা জ্যাবে হাত দিতে হইলে কে কে থাকবেন দেখি। মাশাল, আল্লাহ কবুল করুক। আমি চান্দা করব না, কিন্তু আমি বইলা গেলাম মাদ্রাসার বোর্ডিংয়ের খুব দুরবস্থা, 250-300 ছেলে, দ্বিতীয় মাদ্রাসার বিরাট বড় করজের বোঝা মাথায়, নতুন জায়গায় শিফট হওয়ার কারণে জায়গা যদিও ছোট আরও জায়গার দরকার। আমার বিশ্বাস এই মজমা যারা আছে বা আমার পরে যারা আসবে বড় বড়, ওনাদের সময় আরও সমাগম বেশি হবে। তা আমার বিশ্বাস আমরা যদি একটু হাত বাড়াই তাহলে মনে হয় এই সমস্যাগুলো সমাধান হওয়া কোনো ব্যাপার না। একের জন্য বোঝা হইতে পারে, কিন্তু এই মজমার জন্য লাঠির চেয়ে বেশি হবে না। করবেন সহযোগিতা ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারেন যে ইনশাআল্লাহ যদি আমাদের কাছে সামনে চাওয়া হয় তাহলে আমরা অবশ্যই হাত বাড়াবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।